নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমরা সবাই জানো যে মুর্শিদাবাদ স্টেশনকে জাংশনে উন্নীত করার জন্য তার কাজ চলছে। কারণ যেহেতু কিছুদিন আগেই গত 30 নভেম্বর নসুপুর আজিমগঞ্জ রেলব্রিজের কাজ শুরু হয়েছে, তো সেই কারণেই মুর্শিদাবাদ স্টেশন থেকে যেহেতু লাইনটা ভাগ হচ্ছে, সুতরাং সেই কারণে মুর্শিদাবাদ স্টেশনকে জাংশন হবে, ওই কারণে মুর্শিদাবাদ স্টেশনের কাজ শুরু হয়েছে। তো আমি এর আগের ভিডিওতে মুর্শিদাবাদ স্টেশনের কাজ শুরু হয়েছে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি অ্যাকচুয়ালি আমার আজকে ভিডিও বানানোর কথা ছিল নসিপুর রেলব্রিজ নিয়ে, কিন্তু আমি সেটা আজকে মানে যেতে পারছি না কিছু কারণের জন্য। তো আজকে আমি মুর্শিদাবাদ স্টেশনেরই আর একটা ভিডিও বানাতে যাচ্ছি। যেহেতু কনস্ট্রাকশন চলছে, সেই কারণে সেই আপডেটটাই মানে নেক্সট কী আপডেট আছে সেটার উপর আমি একটা ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, যদি তোমরা চাও যে ভিডিওটা দেখতে বা হচ্ছে জানতে মানে কী আপডেট আছে না আছে, সেই তাহলে কী করতে হবে, তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে এরকম আরও ভিডিও তোমরা যাতে পাও। আর এই বিষয়ে একটা বলে রাখি, নসিপুর রেলব্রিজেরও ভিডিও খুব তাড়াতাড়ি বন্ধুরা আমি নিয়ে আসবো আমার চ্যানেলে। আজকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য আমি আজকে যেতে পারছি না। তার বদলে আমি মুর্শিদাবাদ স্টেশনের যে কনস্ট্রাকশন চলছে তারই আপডেট আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তাহলে বন্ধুরা চলো স্টেশনে, আমি মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমি তোমাদেরকে এর একবার এসে যেটা দেখিয়েছিলাম যে কাজটা হচ্ছে চলছিল তখন আমাদের টুয়ার্ডস কাশিমবাজির দিকে, যে ট্র্যাকটা 4 নম্বর প্ল্যাটফর্ম যেটা, সেই দিকের কাজটা তোমার চলছিল। মাটি ফেলার কাজটা প্রায় সমান হয়ে গিয়ে মানে মাটি ফেলাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, মানে সমান করে দিয়েছে। এই যে 4 নম্বর যে তোমরা ট্র্যাকটা দেখছো, এই 4 নম্বর প্ল্যাটফর্ম, এই 4 নম্বর প্ল্যাটফর্মটা আর একটু আশা করি বাড়ানো হবে। বাড়িয়ে এটা তোমার হচ্ছে 4 নম্বর আর 5 নম্বর দুটো ভাগে ভাগ হয়ে যাবে, কারণ এখানে যা মাটি ফেলা হয়েছে এটা তোমার আরেকটু হচ্ছে মানে মানে অনেকটা জায়গা জুড়ে মাটিটা ফেলা হয়েছে, যাতে আরও ট্র্যাক বসানো যেতে পারে, মালগাড়ি বলো বা আরও কোনো ট্রেন, এক্সট্রা ট্রেনকে দাঁড় করিয়ে রাখার জন্য। এই যে এটা হচ্ছে 4 নম্বর লুপ, আরও এখানে আরও দুটো প্ল্যাটফর্ম ট্র্যাক বসবে আর কি। বন্ধুরা, এই দিকের যে কাজটা মাটি ফেলার যে কাজটা, সেটা মানে সমান করার যে কাজটা, সেটা হয়ে গিয়েছে। আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কাজটা চলছিল আর কি। আজকে এসে দেখলাম এই দিককার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বন্ধুরা ওই দিককার কাজটা চলছে। আর এই শেডগুলো পুরোটাই খুলে ফেলা হয়েছে বন্ধুরা, আর ওই দিকের কাজটা এখন চলছে। ওই দিককার কাজটা এখন বন্ধুরা চলছে, আমি তোমাদেরকে এখানে দেখাতে পাচ্ছি না, আমি ওদিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই প্ল্যাটফর্মের এই সাইডটাতে এখন কাজ শুরু হয়েছে, এই সাইডটাতে তোমার মাটি ফেলার কাজটা মানে প্ল্যাটফর্ম ভাঙছে দেখছি এখানে আমি। আর এখানে মাটি ফেলে জায়গাটাকে সমান করা হচ্ছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দাঁড়াও, এই দেখো বন্ধুরা, মাটি ফেলে হচ্ছে সমান করা হচ্ছে, প্লাস প্ল্যাটফর্মটা ভাঙা হচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখানে প্ল্যাটফর্মটা ভাঙবে না প্ল্যাটফর্মটা একটু চওড়া করবে, সেটা হচ্ছে বোঝা যাচ্ছে না। তো সেটা আশা করি যখন কাজটা হচ্ছে খানিকটা আর একটু মানে এগিয়ে যাবে, তখন আরও হচ্ছে ভালো করে আমি মানে তোমাদেরকে দেখাতে পারবো। তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেট আমার চ্যানেলে রেগুলার আসতে থাকবে, যখন যেরকম কাজের মানে গতি পারবে তখন সেই সম্বন্ধীয় আপডেট তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন যে কাজ বেশ জোর কদমেই চলছে, পুরো প্ল্যাটফর্মের শেড পুরো খুলে ফেলা হয়েছে। আর এই দিকে বন্ধুরা, এই দিকে যে মাটিটা দেখছি তোমরা দেখছো যে মাটি তোলা হয়েছে, এই জায়গাটা ঘেরা আছে, আশা এই জায়গাটাতে তোমরা এসক্যালেটার করা হবে মুর্শিদাবাদ স্টেশনে, এই কারণে এই জায়গাটা ঘিরে ফেলা হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এটা এসক্যালেটারের জন্য এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে, আর এইখানে হচ্ছে ওই কারণেই মানে কাজ হচ্ছে আর কি। তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে, তো এইখানে হচ্ছে গর্ত করা হয়েছে, তো এইখানে এসক্যালেটার বসানো হবে, এই কারণেই এইখানে জায়গাটা ঘিরে রাখা হয়েছে, প্লাস গর্ত করা হচ্ছে, কাজও চলছে। আর ওই দিকে হচ্ছে ঘিরে রাখা হয়েছে মানে গর্ত করা হয়েছে, ওখানে শিক বাইন্ডিং করা আছে। আর এই যে তোমরা স্লিপার ভর্তি যে ট্রেনটা দেখছো, এটা হচ্ছে নসিপুরের কাজের জন্য এসছে আর কি।
স্লিপারগুলো নসিপুরের কাজের জন্য এসছে। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মুর্শিদাবাদ স্টেশনের যে কাজ হচ্ছে তার আপডেট। তো আমি এখানে এসে যা বুঝতে পারলাম যে কাজ দারুণ চলছে, কোনো অসুবিধা নেই। আর 4 নম্বর যে প্ল্যাটফর্মটা, এক সাইডে দেখছি ভাঙছে, আবার এক সাইডে দেখছি হাফ ভাঙা আছে। তো আমি বুঝতে পারছি না যে প্ল্যাটফর্মটা আদৌ মানে ভেঙে কি আরও চওড়া করবে তার জন্য ভাঙছে, না একদমই ভেঙে দেবে সেই কারণে ভাঙছে। তো সেটা হচ্ছে বন্ধুরা যত কাজ এগোবে সেটা বোঝা যাবে, তার জন্য আমি ভিডিও এর উপর বানাতে থাকবো। তো আজকে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে আজকে আমি ভেবেছিলাম নসিপুরে যাবো, কিন্তু একটা কারণের জন্য আমি যেতে পারছি না। তো এর পরে ভিডিওটা বন্ধুরা নসিপুর রিলেটেডই আসবে। তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে এরকম ভিডিও, এই ধরনের আপডেটের ভিডিও তোমরা পাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে বাই বাই।